এসো কোরআনের রাঙিনাই এসো শান্তির এসো এসু কোরআন এসো শান্তির মোহনা জীবনকে রাঙাতে ফুলে ফুলে সাজাতে আল্লাহর প্রেম সুধা আসসালাম আলাইকুম আরাহমতুল্লাহ সুদীর্ঘ একটি বছরের প্রতীক্ষা কত হাসি কত কান্না কত বেদনা কত আনন্দ এই সময়টিকে ঘিরে একটির পর আরেকটি পর্বে লড়াই প্রত্যক্ষ করেছি এই সময়কে ঘুরে আজ এই মঞ্চে হবে চূড়ান্ত লড়াই এ লড়াই ক্রিকেটের মাঠের ব্যাটবলের লড়াই নয় এ লড়াই ফুটবলের মাঠের ফুটবল দখলের লড়াই নয় কিংবা বক্সিং রিংয়ে একজনকে আরেকজনের ঘায়েল করার লড়াই নয় এ লড়াই পবিত্র লড়াই এ লড়াই প্রতিভার লড়াই পবিত্র কোরআনের ক্যানভাসে সুরের তুলি দিয়ে শ্রেষ্ঠত্ব প্রমাণের লড়াই প্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে দু হাজার গ্র্যান্ড ফিনালেতে এই অনুষ্ঠানের টাইটেল স্পন্সর হিসাবে রয়েছে পিএইচপি ফ্যামিলি কো স্পন্সর হিসাবে রয়েছে আলা ইসলামী ব্যাংক লিমিটেড স্মার্ট একটিভ গোল্ড মেহেদি সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট ইনফিনিটি মল ইয়ার এশিয়া রয়্যাল মেটাল ইন্ডাস্ট্রিজ কোরানের আলো ইনস্টিটিউট বাংলাক্যাট ও ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ব্রাহ্মণবাড়িয়ার তানিম আহমদ চট্টগ্রামের তারেক মনোয়ার সিলেটের মামনুন সাইদ এবং নেত্রকোনার সিফগাতুল্লাহ খান লাবিব এই চারজন সেরা প্রতিযোগী আজ এই মঞ্চে চূড়ান্ত শ্রেষ্ঠত্বের লড়াইয়ে অবতীর্ণ হবে আমরা জানি না কে হবে কার মাথায় পড়বে সাফল্যের মুকুট প্রিয় দর্শক এবারে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি আজকের এই চূড়ান্ত পর্বে যারা বিচারকের দায়িত্ব পালন করছেন বিচারকের দায়িত্ব পালন করছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হাফেজকারী জহিরুল ইসলাম আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته বিচারকদের মধ্যমণি হিসাবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন হুফাজুল কুরআন ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান উস্তাদুল হুফাজ হাফেজ আব্দুল হক আসসালামু আলাইকুম ورحمه الله কুরআনের আলো ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান এই অনুষ্ঠানের স্বপ্নদ্রষ্টা হাফিজ মাওলানা আবু ইউসুফ আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হাফেজ কারিম আহমদ আনোয়ার Hossain আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত প্রিয় দর্শক আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন সম্মানিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব নুরুল ইসলাম নাহিদ এমপি আমরা তাকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আমাদের মাঝে উপস্থিত হয়ে সময় দেওয়ার জন্য এছাড়া উপস্থিত রয়েছেন অনেক সম্মানিত গণ্যমান্য ব্যক্তিবর্গ আমরা ধারাবাহিকভাবে তাদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেব প্রিয় দর্শক শুরুতেই আমরা শুনব এন সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক ও চেয়ারম্যান জনাব আলহাজ মোহাম্মদ মুসাদ্দেক আলীর বক্তব্য জনাব আলহাজ মোহাম্মদ মুসাদ্দেক আলীর মতামত শুনছি আমরা এই মুহূর্তে আজকে চূড়ান্ত পর্ব আপনারা জানেন প্রতি বছরের মতো এবছরও পিএইচপি কোরআনার আলো এন অনুষ্ঠিত হতে যাচ্ছে এবার নিয়ে এ পর্যন্ত দশমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে এই সুন্দর অনুষ্ঠান করোনার আলো অনুষ্ঠান শুধু বাংলাদেশে না বাংলাদেশের বাইরেও যারা আছেন তারা সবাই এটা পছন্দ করেন আমি যেখানে যাই সবাই বলেন এই অনুষ্ঠানটা তারা দেখেন এবং তারা সকল সময় রিকোয়েস্ট করে এই অনুষ্ঠানটা সময় বাড়ানো যায় কিনা অনুষ্ঠানটা শুধু রোজার মাসটা অন্য সময় করা যায় কি না তো আমি এই অনুষ্ঠান নিয়ে এন চেয়ারম্যান হিসাবে গর্ববোধ করি এবং আমি আজকের এই অনুষ্ঠানে যারা সম্মানিত বিচারক আছেন যারা অংশগ্রহণ করেছেন শিশু বাচ্চারা এবং বিভিন্নভাবে যারা সাহায্য সহযোগিতা করেছেন কলা আছেন এবং যারা অর্থ দিয়ে সহযোগিতা করেছেন আমি সবাইকে এনটিভি টিভি পরিবারের পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আমি আরও শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি কোরআনের আলো ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান মাওনা ইউসুফ যারা অক্লান্ত পরিশ্রমে আজকের এই অনুষ্ঠান সফল হতে যাচ্ছে দশবারের মতো আমরা আশা করি ইনশাল্লাহ আগামী দিনগুলোতেও আপনাদের সবার সাহায্য সহযোগিতা দেওয়া থাকলে কোরআনের আলো আমরা প্রতি বছরই করতে পারব এবং কোরআনের আলোর এই শিক্ষা আমাদের মাঝে সবার মাঝে ছড়িয়ে দিতে হবে কোরআন এমন একটি জিনিস যার মধ্যে ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন সকল কিছুই আছে আমরা যদি কোরআনকে ধরে রাখতে পারি আমাদের জীবনে আর কিছুই প্রয়োজন হয় না আমরা আশা করবো শুধু এই পবিত্র রমজান মাস নয় আমরা সারা জীবন আমরা যেন এই কোরআনের আলোকে আলোকিত হয়ে মানুষ হিসেবে বেঁচে থাকতে পারি আমি আজকে আপনারা জানেন প্রতি বছরের মতো এবছরও পবিত্র মক্কা নগরীতে অবস্থান করছি আমি দূরে থাকলেও আমার মন আপনাদের সাথে আছে আমি আশা করবো এই অনুষ্ঠান সুন্দর মতো সফল হবে আমি অগ্রিম অভিনন্দন জানাচ্ছি যারা চ্যাম্পিয়ন হবেন এই অনুষ্ঠানের মধ্যে আর যারা আজকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে আমি সবাইকেই বলবো মন খারাপের দরকার নেই অংশগ্রহণ গ্রহণ অনুষ্ঠানে বড় কথা এর মধ্যে একজন ভালো হবে আমি তালোয়াদ শুনেছি আমার কাছে খুব আশ্চর্য লেগেছে বিচারকরা কীভাবে মূল্যায়ন করছে আমি সবাইকেই কাছাকাছি দেখছি সবাই এত অল্প বয়সে হিপস হিংস করেছেন এবং আল্লাহ রহমতে সুন্দরভাবে তেলাওয়াত করেছেন আমি এই সুন্দর অনুষ্ঠানের আবার সফলতা কামনা করছি এবং সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি এবারে প্রিয় দর্শক আমরা গুরুত্বপূর্ণ মতামত শুনলাম এনটিভি এর সম্মানিত চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক জনাব আলহাজ মোহাম্মদ মুসাদ্দেকালির প্রিয় দর্শক আমরা খুশি আমরা আজ পেয়ে যাব দু হাজার সেরা প্রতিভাকে যার জন্য বরাদ্দ রয়েছে চার লক্ষ টাকা পুরস্কার এবং ওস্তাদ সহ পবিত্র বাইতুল্লাহ ও মসজিদে নববী জিয়ারতের এক অসাধারণ সুযোগ দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীর জন্য রয়েছে তিন লক্ষ টাকা ও দু লক্ষ টাকা পুরস্কার এবং পবিত্র উমরা পালনের সুযোগ চতুর্থ স্থান অধিকারীর জন্য রয়েছে চতুর্থ স্থান অধিকারীর জন্য রয়েছে পঞ্চাশ হাজার টাকা করে পঞ্চাশ হাজার টাকা পুরস্কার এবং তার ওস্তাদের জন্য রয়েছে চতুর্থ স্থান অধিকারী তার উস্তাদ এবং পুরো প্রতিযোগিতায় যার কণ্ঠ সেরা কণ্ঠ হিসেবে বিবেচিত হবে সম্মানিত বিচারক মণ্ডলীর কাছে তিনজনের জন্য রয়েছে এয়ার এশিয়ার সৌজন্যে ঢাকা মালয়েশিয়া মালয়েশিয়া ঢাকা ইয়ার টিকেটের ব্যবস্থা প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীর ওস্তাদের জন্য রয়েছে পিএইচপি অটোমোবাইলসের দ্রুতগামী পিএইচপি মোটর সাইকেল প্রিয় দর্শক এবারে আমরা শুনবো শুভেচ্ছা বক্তব্য আমাদের সম্মানিত স্পন্সর বাংলা ক্যাটের সম্মানিত সিও ও জনাব নজরুল ইসলাম ফকিরের কাছ থেকে মোহতারাম নজরুল ইসলাম ফকিরকে আমন্ত্রণ জানাচ্ছি সংক্ষিপ্তভাবে শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ নজরুল ইসলাম সিও বাংলা কেট এর প্রতিনিধিত্ব করতেছি আশ্চর্য লাগছে আমার কাছে যে কেমন করে এত অল্প সময়ের মধ্যে মাননা হলো দশটা বছর পার হয়ে গেল এবং আল্লাহর কাছে কুটি শুক্রিয়া যে আমি প্রথম থেকে এই পর্যন্ত প্রতিটি বছরই এই মহতি প্রতিষ্ঠানের সাথে জড়িত আছি এবং ছিলাম আমি ইনশাল্লাহ আল্লাহ করলে আমি থাকবো আমার প্রতিষ্ঠানের পক্ষ থেকে সময় বেশি আমি নেব না এই যে দশটা বছর গেল দশটা বছর প্রথম থেকে আমরা দেখছি কিভাবে তরতর করে এই প্রতিষ্ঠানটা পারফেকশনের দিকে আগে যাচ্ছে ছোটোখাটো ভুলগুলিকে শুধরে আজকে এই যে আবেদন সার্বজনীন আবেদন সেটা দুনিয়ার প্রতিটি প্রত্নত্তরে পৌঁছে দেওয়ার সক্ষমতা দেখাইছে এতে আমরা এই প্রতিষ্ঠানের সাথে জড়িত থেকে গর্বিত নিজেদেরকে গর্বিত মনে করছি আমাদের প্রতিষ্ঠানের মাননীয় চেয়ারম্যান এবং ওনার সুযোগ্য সহধর্মিনী তারা মুক্ত হস্তে যে কোনো এই ধরনের প্রয়োজনে দেন এবং আমরা খুবই খুশি যে বর্ষের প্রথম থেকে আমরা এই পর্যন্ত এই মহর্তি কার্যক্রমের সাথে জড়িত থাকতে পেরেছি এবং একই সঙ্গে আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এই এই প্রতিষ্ঠানের যারা অর্গানাইজার তারা আমাদেরকে যথাযথভাবে ওনাদের সাথে সার্বক্ষণিকভাবে প্রয়োজনে অপ্রয়োজনে সময় এবং সুযোগ করে দেওয়ার জন্য ওনাদেরকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এটা এমন একটা জিনিস একটা ফিলিংসের ব্যাপার যেটা নিজের না মানে নিজের ফিলিংস এটা ইন্ডিভিজুয়াল ফিলিংস কোরআন এমন একটা জিনিস আমরা যখন দেখি আট বছর দশ বছরের একটা বাচ্চা কিভাবে ফ্লুয়েন্টলি তার নিজের নিজের ভাষা না হওয়া সত্ত্বেও কিভাবে ফ্লুয়েন্টলি সে এক্সপ্রেস করতে পারতেছে উইথ ফোনেটিক্যাল কারেকশানস এবং আরবি ফোনেটিক্স কিন্তু যথেষ্ট কঠিন তার উপরে মাস্টারি করে বিদেশেও লরেন্স নিয়ে আসা এটা যে কত বড়ো যোগ্যতার মাপকাঠি সেটা আমাদের দুনিয়া শিক্ষায় বোঝার কোনো উপায় নাই আমি একজন গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার বোর্ড থেকে আমি আইবিএ থেকে এমবিএ করেছি কিন্তু আমি কিন্তু কোরআন শরীফ মুখস্থ করতে পারি নাই আমার চেষ্টা থাকা সত্ত্বেও অথচ যখন দেখি শুনি যে মাত্র চার মাসে আল্লাহর খাস রহমতে একটা দশ বছরের বাচ্চা করেন শরীফ সের বুকে ধরে রেখেছে আনথিংকেবল আমাদের নিজেদের ভাষার নিজেদের বই নিজেদের ভাষার বইও কিন্তু আমরা পারবো না ইম্পসিবল কিন্তু আমরা যখন দেখি যে ছোটো ছোটো বাচ্চারা কোমলমতি বাচ্চারা কিভাবে উইদাউট তিনি হেসিটেশন এবং কিপিং দি সেন্সেস ইন ইন প্লেস কোরআনকে তারা উপস্থাপন করতে পারতেছে জি জি এটা আল্লাহর খাস রহমত সম্মানিত অতিথি একটু আমি আর কিছু বলবো না কারণ অনেক অনেকে অনেক কথা বলবেন তা আমি আবারও আমাদের কোম্পানির বাংলা ক্যাটের পক্ষ থেকে এই মহতি অনুষ্ঠানের যারা অর্গানাইজার তাদেরকে ধন্যবাদ জানিয়ে এবং এখানে এই মন্দির যারা একে নিশ্চেন এনকারেজ করতে এই এই প্রচেষ্টাকে তাদেরকে আমি সেলুট জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের জন্য আমাদের কোম্পানির জন্য দোয়া করবেন যাতে ভবিষ্যতে আমরা আরও বড়ো সড়ো আকারে এই সমস্ত প্রোগ্রামের সাথে জড়িত থাকতে পারি সালাম আলাইকুম অনেক অনেক ধন্যবাদ সম্মানিত অতিথি প্রিয় দর্শক চারজন প্রতিযোগী আজ এই মঞ্চে প্রতিবার লড়াই অবতীর্ণ হবে শুরুতেই মঞ্চে ডেকে নিচ্ছি সেই ছোট্ট প্রতিযোগীকে ব্রাহ্মণ বাড়িয়ার প্রতিযোগী কিন্তু সে আসার আগে সে কিভাবে কতগুলো পর্ব পার হয়ে এলো এবং তার সম্পর্কে সম্মানিত বিচারকদের কি কি মন্তব্য ছিল একটা ছোট্ট ফুটেজে আমরা দেখে আসি চলুন তানিম আহমদ সম্পর্কে একটা ছোট্ট ফুটেজ দেখছি এবারে মঞ্চে ডেকে নিচ্ছি ব্রাহ্মণ বাড়িয়ার প্রতিযোগী তানিম আহমদকে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আমি যে আয়াতটুকু তেলাওয়াত করব তার পরের পৃষ্ঠা থেকে তুমি পড়বা ওয়া ইয়াউমা ইউনাদুহুম ফায়াকুলু মাজা আজেবতুল মুরসালিন আউযু বিল্লাহ

তুমি অনেক সুন্দর তালুবাদ করেছ এবং আমি দোয়া করি তুমি অনেক দূর যাবা আল্লাহ সবচেয়ে দামি এবং মূল্যবান সম্পদ হলো ওরা কণ্ঠসুমধুর আর এর পাশাপাশি তার মনোবল চমৎকার মানুষ যে আল্লাহর শ্রেষ্ঠ মর্যাদাময় সৃষ্টি সেটি অনুধাবন করা যায় কোরআনের যে কোনো বিষয় বা যে কোনো নিয়মে তাকে প্রস্ত করা হোক না কেন সে সফল হবে আমি আশা করি কোরআনে আলো প্রতিবার সন্ধান কখন শুরু হবে এই তানিমদের খোঁজে আমরা থাকি জীবনকে ওঠো কোরআনের প্রিয় দর্শক তারিম আহমদের উপরে একটি ছোট্ট ফুটেজ আমরা দেখে এলাম এবার প্রতিযোগিতায় অবতীর্ণ হচ্ছে তানিম আহমদ তার বুক দূর দূর করছে কিন্তু নিশ্চয়ই আজসে চমৎকারভাবে আপনাদেরকে সন্তুষ্ট করতে পারবে তার প্রতিযোগিতা শুরুর আগে আজকের নিয়মটি বলে দিচ্ছি পবিত্র কোরআনের যে কোনো একটি শব্দ সম্মানিত বিচারক উচ্চারণ করবেন এই শব্দটি পবিত্র কোরআনের যত জায়গায় আছে তা তেলাওয়াত করে যেতে হবে তানি মাহমদকে সম্মানিত বিচারক হাফেজ কারি মৌলানা আনোয়ার হুসাইন আপনি প্রশ্ন করুন রহিম بما كانوا يكسبون. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وكذلك

মার্শাল প্রিয় দর্শক বৃষ্টি ধোয়া এই বিকেলে গন্ধরাজের সুগন্ধ যেমন আমাদের মনকে মাতোয়ারা করে দেয় তানি মাহমুদের তেলাওয়াত নিশ্চয়ই আপনাদের হৃদয়কেও মাতোহারা করে দিয়েছে সম্মানিত বিচারক হাফেজ কারি আনোয়ার হুসাইন কি বলবেন তানি মাহমুদের আজকের পারফরমেন্স সম্পর্কে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে তারপর আমি মনে করি যারা আজকের দর্শক ওকে দেখছেন তারা সবাই অবাক হয়ে তার দিকে তাকিয়েছেন অনেক আল্লাহ তাকে অনেক বড় করুক আমাদের সকলের দোয়া রইল সম্মানিত বিচারক হাফেজ হাফেজ মাওলানা আবু ইউসুফ ধন্যবাদ মাসাল্লাহ চমৎকার তেলাওয়াত বিগত দিনে যা তেলাওয়াত করেছে আজকে ব্যতিক্রম নয় এগিয়ে যাও ইনশাআল্লাহ উস্তাদুল হুফাজ জি আলহামদুলিল্লাহ তানি মাহমদ তুমি যে শব্দটি তেলোয়াত করেছো কয়টি করেছো মোট কত জায়গায় আছে কোরআনে কারিমে আট জায়গায় আছে তুমি কয়টি বলছো চারটি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা তানি মাহমুদ আল্লাহ আল্লাহর কোরআনের জন্য ইসলামের জন্য আল্লাহ কবুল ও মঞ্জুর করেন তার প্রতিভাকে আল্লাহ তাআলা আরো বৃদ্ধি করে আমিন আমিন সম্মানিত বিচারক হাফিজকারী কারি জহিরুল ইসলাম আপনি কি বলবেন আলহামদুলিল্লাহ বিশ্বমানের তেলাওয়াত আমরা শুনেছি তানি মাহমুদ তেলাওয়াত করেছে আমার আশা তানি মাহমুদের তেলাওয়াত আমরা যারা সকলে শুনছি প্রত্যেকেরই ইমান অনেক অনেক গুণ ইমান বেড়ে গিয়েছে তানিম আহম্মদ এগিয়ে যাও ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ সম্মানিত অতিথি সম্মানিত বিচারক দুঃখিত তানিম আহমদ তোমাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি চমৎকার পারফরমেন্সের জন্য আসসালামু আলাইকুম রহমেতুল্লা আপনাদের প্রিয় অনুষ্ঠান হিফজুল কুরান প্রতিযোগিতার এক অনন্য আয়োজন পিএইচপি কোরআনের আলো প্রতিবার সন্ধানে দু হাজার আঠারোর গ্র্যান্ড ফিনালেতে প্রিয় দর্শক এই অনুষ্ঠানের টাইটেল স্পন্সর হিসাবে রয়েছে পিএচপি ফ্যামিলি কো স্পন্সর হিসাবে রয়েছে আলারাফা ইসলামী ব্যাংক লিমিটেড স্মার্ট একটিভ গোল্ড মেহেদি সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট ইনফিনিটি মল ইয়ার এশিয়া রয়্যাল মেটাল ইন্ডাস্ট্রিজ কোরআনের আলো ইনস্টিটিউট বাংলা ক্যাট ও ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড হসপিটালিটি পার্টনার হিসাবে রয়েছে মেরিডিয়ান ঢাকা প্রিয়দর্শক আমাদের মাঝে আজ অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত হয়েছেন সম্মানিত অতিথি হিসাবে আমরা ধাপে ধাপে তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব ইনশাআল্লাহ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন পিএইচবি ফ্যামিলির সম্মানিত চেয়ারম্যান আমাদের অভিভাবক সম্মানিত অভিভাবক জনাব আলহাজ সুফি মিজানুর রহমান সাহেব আমরা তাকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি কষ্ট করে আমাদের মাঝে উপস্থিত হবার জন্য আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সেন্টার ফর জাগাত ম্যানেজমেন্টের সম্মানিত সভা সম্মানিত সভাপতি ও রহিম আফরুজ লিমিটেডের সম্মানিত গ্রুপ ডিরেক্টর জনাব নিয়াজ রহিম আমাদের মাঝে উপস্থিত রয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সম্মানিত যুগ্ম সচিব জনাব আনো আনো আহমদ আলী আমাদের মাঝে উপস্থিত রয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের অতিরিক্ত সচিব পিরজাদা শহীদুল হারুন আমরা তাদেরকে আন্তরিক মোবারকবাদ ও ধন্যবাদ জানাচ্ছি আরও অনেকেই উপস্থিত রয়েছেন আমরা ধাপে ধাপে তাদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেব ইনশাআল্লাহ প্রিয় দর্শক এবারে মঞ্চে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য আমরা মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টের সম্মানিত চেয়ারম্যান রহিমা ফ্রুজ লিমিটেডের গ্রুপ ডিরেক্টর জনাব নিয়াজ রহিমকে মোহতারাম নিয়াজ রহিমকে আমন্ত্রণ জানাচ্ছি সংক্ষিপ্তভাবে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য আসসালামু আলাইকুম সম্মানিত প্রধান অতিথি এমন যারা উপস্থিত এখানে যারা আছেন আমি আপনাদেরকে সবাইকে অভিনন্দন জানাতে চাই সবাইকে শুভেচ্ছা জানাতে চাই আজকে এখানে আসার জন্য আমি আল্লাহর কাছে হাজার শুক্রিয়া আদায় করি যে আল্লাহ আমাকে এ ধরনের অনুষ্ঠানের সাথে সম্পৃক্ত থাকার জন্য আমাকে সুযোগ করে দিয়েছেন আমরা এখানে কাকে সাপোর্ট করছি কাকে আমরা উৎসাহ দেওয়ার জন্য আসছি আমরা ওনাদেরকে উৎসাহ দিতে আসছি যারা আল্লাহর বাণী কোরআন তাদের বুকে ধারণ করে ঘুরে বেড়াচ্ছে আলহামদুলিল্লাহ আমি ধন্যবাদ জানাবো কোরআন আলা ফাউন্ডেশনকে যে ইনারা যারা ধারণ করে ঘুরে বেড়াতেন দশ বছর আগে আমি জানি এরা কিন্তু ছোটোখাটো একটা জায়গায় পাগড়ি পড়ে এনাদের অনুষ্ঠান শেষ করতেন আলহামদুলিল্লাহ আজকে ওনাদের এই উদ্যোগে আমরা আজকে এই ধরনের একটা পরিবেশে তাদেরকে সম্মানিত করছি আল্লাহ আমাদের এই এই প্রচেষ্টাকে যেন কবুল করেন আমিন আমরা এখানে কিন্তু কোনো ফেভার করছি না কাকেও আমরা একটু আল্লাহর বাণী যারা ধারণ করেছে ওনাদেরকে উৎসাহ দিচ্ছি আপনাদেরকে আমি আহ্বান জানাবো একজন মুসলমান হিসাবে আমরা যেন এই ধরনের উদ্যোগগুলো উদ্যোগগুলোকে আমরা যেন সহযোগিতা করি আমি এই আহ্বান জানিয়ে আপনাদের সবাই সুস্বাস্থ্য অ্যান্ড কল্যাণ কামনা করে আমি আর বক্তব্য শেষ করবো আসসালামু আলাইকুম অনেক অনেক ধন্যবাদ সম্মানিত অতিথি মোহতারাম নিয়াজ রহিম প্রিয়দর্শক আমাদের মাঝে আরও উপস্থিত রয়েছেন এনভিআরের সম্মানিত চেয়ারম্যান মোহতারাম মোহাম্মদ মুশারফ হোসেন ভুইয়া আমরা তাকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আমাদের মাঝে উপস্থিত হবার জন্য এ পর্যায়ে সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি এন সম্মানিত পরিচালক জনাব আশফাক উদ্দিন আহমদ মোহতারাম আশফাক উদ্দিন আহমদকে সংক্ষিপ্তভাবে শুভেচ্ছা বক্তব্য রাখার অনুরোধ জানাচ্ছি দেশ বিদেশের দর্শক মন্ডলী উপস্থিত বিচারকবৃন্দ এবং সম্মানিত অতিথিবৃন্দ সবাইকে আসসালামু আলাইকুম আপনারা জেনে খুশি হবেন যে পিএইচপি কোরআনের আলো আজকে আমরা দশ বছরে পা দিয়েছি এবং এই অনুষ্ঠানের প্রতিযোগীগণ আন্তর্জাতিক পর্যায়ে ইতিমধ্যেই বিশ থেকে পঁচিশ জন প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকার করে দেশের সুনাম অর্জন করেছে এবং মার্শাল্লাহ আজকে আমাদের যে চারজন আছেন এর মধ্যে থেকেও দুজন এবারে পুরস্কৃত হয়েছেন প্রথম দ্বিতীয় তৃতীয় স্থানে তো আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা এই অগ্রযাত্রা বজায় রাখতে পারি এবং এনটি পরিবারের পক্ষ থেকে সকলকে অগ্রিম ঈদের শুভেচ্ছা রইল ধন্যবাদ আলাইকুম অনেক অনেক ধন্যবাদ সম্মানিত অতিথিকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ইমিগ্রেশন পাসপোর্ট অধিদপ্তরের সম্মানিত মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ মাসুদ রিজওয়ান আমরা তাকে আন্তরিকভাবে অভিবাদন জানাচ্ছি এবং সেই সঙ্গে অনুরোধ জানাচ্ছি মঞ্চে এসে সংক্ষিপ্তভাবে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের সম্মানিত মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ মাসুদ রেজওয়ান সাহেবকে রাহেম আসসালামু আলাইকুম আমি প্রথমেই পিএইচপি আর আয়োজিত এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানার জন্য ধন্যবাদ জানাচ্ছি পিএসপি ফ্যামিলি সবাইকে এবং সাথে যারা সম্পর্কিত আছে সবাইকে আমি শুধু এতটুকু বলবো গত সাতাশটা দিন আমি শুধু অপেক্ষা করতাম পাঁচটা পঁচিশ কয়টা বাজবে আমার মনে এমন এমনভাবে রেখাপাত করেছে এই ছোট বাচ্চাদের কোরআনের তেলাবাত শোনার জন্য আমি অফিস থেকে চেষ্টা করতাম আগে বের হয়ে কখন আমি পাঁচটা পঁচিশে টিভির সামনে দাঁড়াবো আমি প্রতিদিনের অনুষ্ঠান দেখেছি সত্যি আমাদের হৃদয়কে স্পর্শ করেছে তাদের আয়াত এবং ছোট্ট শিশুরা এত সুন্দর করে ওরা যে দেওয়ালাত করছে এটা শুধু আমি না বাংলাদেশের এবং দেশের বাইরের সবাই প্রশংসা করবে আমি আশা করি এই ধরনের উদ্যোগ প্রচলন থাকবে এবং আরও কিভাবে এদেরকে উন্নত শিক্ষা দেওয়া যায় তারা এখন পুরো কোরআন তাদের দিলে আছে কিন্তু এটা অর্থ সহ ভবিষ্যতে তারা যেন সত্যিকারের কোরআনের উপরে রিসার্চার হতে পারে কোরআন সম্পর্কে যত রকমের তথ্য আছে সব জানতে পারে সেই ধরনের ব্যবস্থাও যেন করা হয় ভবিষ্যতে আমি আশা করি সে ধরনের উদ্বেগ নেওয়া হচ্ছে এবং এটা যেন কন্টিনিউ করে সে অনুরোধ রাখব আর আজকের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাকে আসা আসার অনুরোধ নিমন্ত্রণ জানানোর জন্য এবং আজকে অনুষ্ঠান সুন্দর হচ্ছে এবং আশা করি যারা যে চারজন আছে যে চারজনের ভিতরে একজন ফার্স্ট সেকেন্ড থার্ড হবে বাট চারজনই ভালো আমার কাছে চারজনই খুব প্রিয় এবং চারজনের তেলাওয়াত আমি শুনেছি কোরআনের যে কোনো একটা যার শব্দ বলে দেওয়ার পরে তারা এই কোরআনের যত জায়গায় এই আয়াতটা আছে বলতে পারা আমার কাছে মনে হয় কোরআনটা তাদের কাছে মিররের মতো একটা আয়নার মতো আমি তাদের জন্য দোয়া করি তারা আরও উন্নত মানুষ হিসাবে প্রতিষ্ঠা লাভ করো সবাইকে অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ সম্মানিত অতিথিকে চমৎকার বক্তব্য রাখার জন্য প্রিয় দর্শক এবারে চলে যাচ্ছি পরবর্তী প্রতিযোগীর কাছে পরবর্তী প্রতিযোগী হিসাবে মঞ্চে এবারে আসবে দুটি পাতা একটি কুরির দেশ হজরত শাহজালাল শাহপরানের পদস্পর্শ ধন্য সিলেটের সন্তান ছোট্ট শিশু মামনুন সাইদ সাইদ মঞ্চে আসার আগে চলুন প্রিয় দর্শক দেখে আসি সাইদ পূর্ববর্তী ধাপগুলো কিভাবে অতিক্রম করে আসলো তার সম্পর্কে সম্মানিত বিচারক মন্ডলী কী কী মন্তব্য করেছিলেন একটু একটি ফুটেজ দেখে একটি এবারে মঞ্চে ডেকে নিচ্ছি সিলেটের প্রতিযোগী হাফেজ মামনুন بسم الله الرحمن الرحيم قالت رب انا يكون لي ولد ولم يمسسني بشر قال كذلك الله يخلق ما يشاء এই ছোট্ট ছেলেটির তেলাওয়াত শুনে এত বেশি শুকুর আদায় করতে মন চাচ্ছে রমজানের এই বিকেল সে খুবই সুন্দর পড়েছে

ছোট্ট হাবে সাহেবের তেলাওয়াত শূন্য এত মুগ্ধ হয়েছি আমার ভাষায় প্রকাশ করার মাত্র কিছু নাই আমি মহাবিষ্ট হয়ে শুনছিলাম একেবারে বহতা নদীর মতো সাবলীল তেলাওয়াত খুব কঠিন একজন প্রতিযোগী সে চেষ্টা করতেছে আল্লাহ তাকে এভাবে চেষ্টা করে আরো সামনে অগ্রসর হওয়া দান করুন আমি সিলেটের প্রতিযোগী মামনুন চাই একটির পর একটি ধাপ অতিক্রম করে মামনুন সাইদ উঠে এসেছে গ্র্যান্ড ফিনালেতে আজ তার পারফরমেন্স আমরা প্রত্যক্ষ করবো সম্মানিত বিচারককে অনুরোধ জানাচ্ছি মামনুন সাইদকে প্রশ্ন করার জন্য بسم الله الرحمن الرحيم وامنوا بما انزلت مصدقا لما معكم مصدقا لما معكم ولا تكونوا اول كافر به ولا تشتروا بآياتي ثمنا قليلا واياي فاتقون فويل للذين يكتبون الكتاب بأيديهم ثم يقولون هذا من عند الله ليشتروا به ثمنا قليلا فويل لهم مما ما كتبت أيديهم وويل لهم مما يكسبون إن الذين يكتمون ما من الكتاب ويشترون به ثمنا قليلا ويشترون به ثمنا قليلا أولئك, أولئك ولا يكلمهم الله يوم القيامه ولا يزكيهم ولهم عذاب اليم ان الذين يشترون بعهد الله وايمانهم ثمنا قليلا وأيمانهم ثمنا قليلا أولئك لا خلاق لهم في الآخرة أولئك لا خلاق لهم في الآخرة ولا يكلمون ولا يكلمهم الله ولا ينظر إليهم يوم القيامة ولا يزكيهم ولهم عذاب أليم حسبك صدق الله مولانا العظيم অনেক অনেক ধন্যবাদ মামনুন সাঈদকে চৈত্রের উদাস দুপুরে বটের ছায়ায় ঝিরিঝিরি বাতাস যেমন আমাদের হৃদয়কে প্রশান্ত করে দেয় মামনুন সাঈদের উদাস এই তিলাওয়াত আমাদের হৃদয়কেও প্রশান্ত করে দিয়েছে নিশ্চয়ই দর্শক আপনাদের হৃদয়কেও প্রশান্ত করেছে সম্মানিত বিচারক হাফেজ মাউলানা আবু ইউসুফ মামনুন সাঈদের তিলাওয়াত সম্পর্কে কি বলবেন ধন্যবাদ সম্মানিত উপস্থাপক মামনুন সাঈদ ইরা চারজন আপনি জানেন যে প্রায় তিরিশ হাজার হাফেজদের থেকে অনেক ধাপ পার হয়ে কিন্তু এই পর্যায়ে তারা আসছে মামনুন সাইদ খুব শক্ত একজন প্রতিযোগী এবং কোরআনের প্রতি তার যথেষ্ট দখল মামনুন সাইদ তোমাকে প্রশ্ন করা হয়েছে সামানন কলিলা এটা কোরআনুল কারিমের কয় জায়গায় আছে নয় জায়গায় তুমি কয় জায়গায় তেলাওয়াত করেছো চার জায়গায় মাশাআল্লাহ 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 এদের ব্যাপারে কোনো মন্তব্য চলে না এইজন্য আমি অনেক সময় বলি এরা আমাদের দেশের সম্পদ আল্লাহ কবুল করুক এবং এই সম্পদগুলো রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমাদের প্রত্যেককে গ্রহণ করার তৌফিক দান করুন আমিন অনেক অনেক ধন্যবাদ সম্মানিত বিচারক মামনুন সাই তোমাকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি চমৎকার পারফরমেন্সের জন্য আজকের এই গ্র্যান্ড ফিনালেতে অনেক অনেক ধন্যবাদ তোমাকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় দর্শক এবারে মঞ্চে ডেকে নিচ্ছি আজকের আমাদের এই অনুষ্ঠানে গ্র্যান্ড ফিনালেতে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন ইমিগ্রেশন ও পাস পাসপোর্ট অধিদপ্তরের সম্মানিত মহাপরিচালক দুঃখিত জাতীয় রাজস্ব বোর্ড ঢাকার সম্মানিত চেয়ারম্যান বিআরের সম্মানিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ মুশারফ হোসেন ভূয়া জনাব মোহাম্মদ মুশারফ হোসেন ভুইয়াকে অনুরোধ জানাচ্ছি সংক্ষিপ্তভাবে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য উপস্থিত সমবেত সুধী প্রতিযোগীবৃন্দ এবং সাংবাদিক ভাই ও বোনেরা আজকে এ ধরনের একটি মহতি অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে আমি খুবই আনন্দিত আপনারা জানেন যে পবিত্র কোরআন মানবজাতির জন্য আল্লাহর একটি শ্রেষ্ঠ নিয়ামত আমাদের দৈনন্দিন জীবনে জীবন চলার জন্য যা যা প্রয়োজন আদেশ নির্দেশ সকল কিছু পবিত্র কোরআনে রয়েছে এবং পবিত্র কোরআন সরাসরি আল্লাহর কাছ থেকে আমাদের মহানবীর মাধ্যমে নাজিল হয়েছে এবং এতে কোনো সন্দেহ নাই কারণ যার মাধ্যমে নাজিল হয়েছে তার কোনো পার্থিব কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা এগুলি ছিল না একেবারে উম্মি নবী আল্লাহর কাছ থেকে সরাসরি এগুলি এসেছে এবং এটি আমাদের বিধর্মীদের মধ্যে থেকেও বহু বড় দার্শনিকরাও এটা স্বীকার করেছেন এবং এটি এমন একটি রত্ন যে পারা কোরআন এটা আল্লাহর নেয়ামত হিসাবে হাফেজগণ এটি যখন হেফজ করেন তখন তারা সারা জীবন এটিকে ধারণ করতে পারেন একটু সাধনার প্রয়োজন পৃথিবীর অন্য কোনো পুস্তক এরকম মুখস্থ করে সারা জীবন ধারণ করা যায় না আর আপনারা দেখছেন যে ছোট ছোট ছেলেরা যাদের বয়স দশ থেকে পনেরোর ভিতরে তারা এটি মাসাল্লাহ হ্যাফজো করে আমাদেরকে শোনাচ্ছেন এবং যে প্রতিযোগীরা এখানে এসছে তাদের মেধার আমি প্রশংসা করি পবিত্র কোরআনের একটা বাক্যাংশ বললে এটি কোরআন শরীফের কয় জায়গায় আছে সেটি সে বলে দিচ্ছে এবং সে তেলোয়াত করে শোনাচ্ছে তো আমরা আশা করি আমাদের দৈনন্দিন জীবনে পবিত্র কোরআনকে আমরা ধারণ করব এবং আমাদের জীবনকে সৎপথে পরিচালিত করার জন্য এবং মানবতার সেবায় উৎসর্গ করার জন্য আমরা কোরআনকে অনুসরণ করব আমরা আমাদের দিনের সমস্ত নিয়ম নির্দেশনাগুলি আমরা যথাযথভাবে পরিপালন করে আমাদের জীবনকে সুন্দর করবো সুধীবৃন্দ আমাদের যে হায়াত আছে মহান আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন এটি খুবই সংক্ষিপ্ত সময়ের জন্য চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর একশো একশো দশ পনেরো এর বেশি কেউ আমরা বাঁচি না আমরা যাতে এই কোরআনকে সারা জীবন ধারণ করতে পারি এবং এই কোরআন নিয়েই যাতে আমরা পরপারে যেতে পারি এই হওয়া উচিত আমাদের সকলের আপনাদের সকলকে ধন্যবাদ এবং কোরআন অনুসরণ করে যেন আমরা জীবন পরিচালনা করতে পারি সেই তৌফিক আল্লাহ আমাদেরকে সবাইকে দান করুন আল্লাহ হাফেজ অনেক অনেক ধন্যবাদ সম্মানিত অতিথি প্রিয় দর্শক আপনাদের প্রিয় অনুষ্ঠান হিফজুল কোরআন প্রতিযোগিতার এক অনন্য আয়োজন পিএইচপি কোরআনের আলো প্রতিবার সন্ধানে দু হাজার গ্র্যান্ড ফিনালেতে প্রিয় দর্শক আজ আমরা খুঁজে পাবো দু হাজার আঠারোর সেরা প্রতিভাকে যার মাথায় উঠবে সেরা সাফল্যের মুকুট তার জন্য রয়েছে চার লক্ষ টাকা পুরস্কার এবং উস্তাদ সহ পবিত্র বাইতুল্লাহ ও মসজিদে নবাবি জিয়ারতের এক অসাধারণ সুযোগ দ্বিতীয় তৃতীয় স্থান অধিকারীর জন্য রয়েছে তিন লক্ষ টাকা ও দু লক্ষ টাকা পুরস্কার এবং চতুর্থ স্থান অধিকারীর জন্য রয়েছে পঞ্চাশ হাজার টাকা করে পুরস্কার প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকারীর ওস্তাদদের জন্য রয়েছে পিএইচপি ফ্যামিলির পক্ষ থেকে পিএইচপি অটোমোবাইলসের দ্রুতগামী মোটরসাইকেল আর চতুর্থ স্থান অধিকারী চতুর্থ স্থান অধিকারীর ওস্তাদ এবং পুরো প্রতিযোগিতায় যার কণ্ঠস্বর সবচেয়ে সুন্দর বলে বিবেচিত হবে সম্মানিত বিচারকদের বিবেচনায় এই তিনজনের জন্য রয়েছে এয়ার এশিয়ার সৌজন্যে ঢাকা মালয়েশিয়া মালয়েশিয়া ঢাকা এয়ার টিকেটের ব্যবস্থা দুজন প্রতিযোগীদের পারফরমেন্স আমরা ইতিমধ্যে প্রত্যক্ষ করেছি আরও দুজন প্রতিযোগীর পারফরমেন্স আমরা প্রত্যক্ষ করব এ পর্যায়ে আমাদের আজকের একজন সম্মানিত অতিথিকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ স্পন্সর আল আরাফা ইসলামী ব্যাংক লিমিট আল রাফা ইসলামী ব্যাংকের সম্মানিত উপমহাব্যবস্থাপক উপব্যবস্থাপনা পরিচালক কাজী তাহিদুল আলম আলা ইসলামী ব্যাংক লিমিটেডের সম্মানিত উপব্যবস্থাপনা পরিচালক কাজী তৌহিদুল আলম স্যারকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান অতিথি আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত সুদীমণ্ডলী দেশ বিদেশের অগণিত দর্শক শ্রোতা আসসালামুকুম আ রহমতুল্লাহ বরকাত প্রথমেই আমি আল্লাহর কাছে সুক্রিয়া জ্ঞাপন করছি যে এই এরকম একটা অনুষ্ঠান যেটা আমাদের শ্রদ্ধেয় আল্হাদ সুফি মিজানুর রহমান সাহেবের স্পন্সরশিপে টাইটেল স্পন্সরশিপে দশ বছর আগে স্টার্ট হয়েছিল এবং সফলভাবে আজকে দশ বছরে পদার্পণ করেছে আমরা আলারাফা ইসলামী ব্যাংক এই অনুষ্ঠানের সাথে সম্পৃক্ত হয়েছি বছর চারেক আগে এবং আমরা এই সুন্দর অনুষ্ঠানের সাথে সম্পৃক্ত হতে পেরে নিজেদেরকে অত্যন্ত অত্যন্ত সৌভাগ্যবান মনে করছি এই আল কোরআনের এই যে অনুষ্ঠান এটা আসলে বলে শেষ করা যাবে না এখানে প্রতিযোগী যারা অংশগ্রহণকারী সব প্রতিযোগীদেরকে আমি আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি শুভকামনা জানাচ্ছি দোয়া জানাচ্ছি তাদেরকে যেন আল্লাহ সারা জীবন সুখে শান্তিতে রাখে তাদের এই শ্রুতিমধুর কণ্ঠে কোরআন শরীফ শুনে এই দেশের হাজার হাজার মানুষ কোরআন শরীফের দিকে যেন উদ্বুদ্ধ হয় এই কামনা করছি আমি কোরআনের আলো বাংলাদেশের ঘরে ঘরে প্রজ্বলিত হোক বাংলাদেশের সকল মানুষ কোরআনের শিক্ষায় কোরআনের দীক্ষায় দীক্ষিত হওয়ার অনুপ্রেরণা লাভ করুক আমাদের জীবন আরও সুন্দর হোক এই কামনা করছি আমি এবং পরিশেষে আমার বক্তব্য ছোট করে শেষ করে করছি কিন্তু একটা কোরআনের আয়াত না বলার লোভ সংবরণ করতে পারছি না এটা হলো সুরা আল আন আম আয়াত একশো পঞ্চান্ন আমাদের অবতীর্ণ এই কিতাব সৌভাগ্যের চাবিকাঠি তাই তোমরা এটাকে অনুসরণ করো মেনে চলো এবং এতে প্রদত্ত নির্দেশ অমান্য করাকে ভয় করো অনেক বড়ো কথা কিন্তু এতে প্রদত্ত নির্দেশ অমান্য করাকে ভয় করো আশা করা যায় এভাবেই তোমরা আল্লাহর অনুকম্পা লাভ করতে সক্ষম হবে আল্লাহ তালা আমাদেরকে সবাইকে কোরআনের নির্দেশনা অনুযায়ী জীবন যাপন করার জন্য তফিক দান করুন আলহামদুলিল্লাহ সবাইকে আসসালাম আলাইকুম অনেক অনেক ধন্যবাদ সম্মানিত অতিথি প্রিয় দর্শক এবার এই মঞ্চে দেখে দিচ্ছি এর সাবেক প্রেসিডেন্ট মোহতারাম আতিকুল ইসলাম মোহতারাম আতিকুল ইসলামকে সংক্ষিপ্তভাবে একেবারেই সংক্ষিপ্তভাবে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি প্রিয় দর্শক আজ এই অনুষ্ঠানে যে চারজন প্রতিযোগী পারফর্ম করছে তাদের পোশাক স্পন্সর করেছে ইনফিনিটি মেগামল আমাদের এই পুরো অনুষ্ঠানের টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে পিএইচপির ফ্যামিলি জীবনকে পিএচপির কোরআন আলো পিএচপি পরিবারের এই মহৎ উদ্দেশ্যটা এটা আমি যেটা জানি দশমতম প্রতিযোগিতার শেষ পর্যায়টা এখানে যারা আজকে এসেছেন এবং আমাদের বাচ্চারা যারা আছেন এটি একটি আল্লাহর প্রদত্ত কোরআন এবং সেই কোরআনকে বাচ্চারা যেভাবে ধারণ করছে এটি আমি বিভিন্ন প্রোগ্রামে গিয়েছি এই কোরআন আলোর প্রোগ্রামে গিয়েছি আমি দেখেছি যে বাচ্চাদেরকে কম্পিটিশনে যে কোনো আয়াতের যে কোনো জায়গার থেকে বলা এবং যে কোনো সময় তাদের যে উচ্চারণ তাদের যে ভঙ্গি তাদের যে বুকে যে ধারণ করা এটি বিশ্বাস অবিশ্বাসযোগ্য একটি আমি মনে করি আজকে যারা আয়োজকেরা আছে ইউসুফ সাহেব এখানে আয়োজন করেছেন যারা আয়োজন করেছেন একটি অত্যন্ত একটি সুন্দর আয়োজন আমি ধন্যবাদ যেতে চাই আয়োজকদের আমি মনে করি এই জাতি এই পৃথিবী এই কোরআনকে বুকে নিয়ে কোরআনের অর্থকে যদি আমরা কাজে লাগাতে পারি তাহলেই হবে হলো আমাদের আসল মূল গন্তব্যস্থল আমরা পৌঁছতে পারবো যেরম করে মুগস্থ করব সেরম করে কোরআনকে যেন বাস্তবায়ন করে কোরআনের আদর্শ যেন মেনে চলতে পারি আল্লাহ আমাদেরকে এই তৌফিক দিক আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বাত প্রিয় দর্শক অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত অতিথিকে প্রিয় দর্শক এবারে মঞ্চে ডেকে দিচ্ছি তৃতীয় প্রতিযোগীকে আজকের তৃতীয় পর্যায়ে যে আসছে আমি তার সম্পর্কে একটি তথ্য দিচ্ছি এই পিএইচপি কোরআনের আলো দু হাজার পারফর্ম করতে করতে আপনাদের হৃদয়কে স্পর্শ করে সে মাঝখানে চলে গিয়েছিল সৌদি আরবের মক্কায় সেখানে সে অনেকগুলো দেশের সাথে প্রতিযোগিতা করে ইতোমধ্যেই প্রথম স্থান অধিকারী হয়ে চলে এসেছে আমাদের মাঝে মঞ্চে আসছে চট্টগ্রামের প্রতিযোগী তারেক মানোয়ার হাফেজ তারেক মানোয়ার আসছে মঞ্চে কিন্তু তার আগে দেখে আসছি তারেক মানোয়ার কিভাবে উঠে এলো চূড়ান্ত পর্বে মঞ্চে আসছে হাফেজ তারেক মানোয়ার বিস্মিল মাশাল্লা মার্বেলা পরা তুমিও ভার দিয়েছ আজকে আমাদেরকে তার তেলাওয়াতের দৃঢ়তা অনেক বেশি মাশাল সে সুন্দরভাবে মাখরাজ আদায়ী করেই তালাবাত করেছে দয়া করি সে আরও সুন্দরভাবে তালাবাত করে আরও এগিয়ে যাক কিন্তু اكثر الناس لا يعلمون এরকম কয় জায়গায় আছে সে যে পারবে এটা আমাদের কোনো সন্দেহ নেই আলুর ভান্ডার কোরআনে করিম এবং তারেক মনওয়ার সে আলো ধারণ করেছে পৃথিবীর সকল হাফেজদের সাথে লড়াই করার মত যোগ্যতা ইতিমধ্যে অর্জন করে ফেলছে আল্লাহ আলা তাকে যেন কোরআনের ক্যামের একজন বড় হাফেজ আলেম হিসেবে কবুল ও মঞ্জুর করেন চট্টগ্রামের প্রতিযোগী তারেক মনওয়ার প্রিয় দর্শক আমরা দেখলাম চট্টগ্রামের প্রতিযোগী তারেক মনোয়ার কিভাবে একটির পর একটি ধাপ পেরিয়ে উঠে এসেছে চূড়ান্ত পর্বে সম্মানিত বিচারক আপনাকে অনুরোধ জানাচ্ছি তারেক মনোয়ারকে প্রশ্ন করার জন্য بسم الله الرحمن الرحيم. إن وعد الله حق. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. آلا إن لله ما في السماوات والأرض، آلا إن وعد الله حق ولكن أكثرهم ولكن أكثرهم <applause> لا

তারেক মানোয়ার তোমাকে আজকের চমৎকার পারফরমেন্সের জন্য অতীতের মতো আজও তুমি চমৎকারভাবে আমাদেরকে সন্তুষ্ট করেছ প্রিয় দর্শক আমরা দেখছিলাম তারেক মানোয়ারের চমৎকার পারফরম্যান্স প্রিয় দর্শক ইতোমধ্যে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আরও অনেক সম্মানিত ব্যক্তিবর্গ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সাবেক এমপি এবং সিআইপি বাংলাদেশ আওয়ামী লীগের সম্মানিত উপদেষ্টা আলহাজ মকবুল হোসেন তিনি ইতিমধ্যেই ঘোষণা করেছেন যে পাঁচটি ওমরা স্পন্সর করেছেন তিনি আমরা তাকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি তার এই ঘোষণার জন্য প্রিয় দর্শক আমাদের মাঝে উপস্থিত রয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী জনাব নুরুল ইসলাম নাহিদ এমপি আমাদের এই অনুষ্ঠানটি টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে পিএইচপি ফ্যামিলি কো স্পন্সর হিসেবে রয়েছে আলআরাফা ইসলামী ব্যাংক লিমিটেড স্মার্ট একটিভ গোল্ড মেহেদি সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট ইনফিনিটি মেগা মল ইয়ার এশিয়া রয়্যাল মিটাল ইন্ডাস্ট্রিজ কোরআনের আলোন ইনস্টিটিউট বাংলা ও ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এই অনুষ্ঠানের পার্টনার হিসাবে রয়েছে লামেরিডিয়ান ঢাকা ইনফিনিটি ম্যাগামল প্রতিযোগিতার পোশাক স্পন্সর করেছে আমি এবারে মঞ্চে আসার আমন্ত্রণ জানাচ্ছি মাননীয় শিক্ষামন্ত্রীকে সংক্ষিপ্তভাবে বক্তব্য রাখার জন্য মাননীয় শিক্ষামন্ত্রী আপনাকে মঞ্চে আসার বিনীত অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবার আল্লাহ রব্বুল আলমের অশেষ দয়া যে আমি একাধিকবার এই পবিত্র অনুষ্ঠানে যোগদান করবার সুযোগ পেয়েছি আমাকে এই সুযোগ দেওয়ার জন্য আমি পিএসপি কোরআনের আলো এবং এই আয়োজনে যোগদান করবার সুযোগ দেওয়ার জন্য আমি আয়োজকদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আমি খুবই আনন্দিত এবং খুবই সম্মানিত যে এই অনুষ্ঠানে যোগদান করবার সুযোগ আমি পেয়েছি এই পবিত্র রমজান মাসে কোরআন শরীফ নাজির হয়েছিল এবং এই কোরআন শরীফের মধ্যে আমাদের সমস্ত জীবন আচরণ আমাদের সমাজ আমাদের রাষ্ট্র আমাদের চিন্তা ভাবনা সব কিছুরই এখানে আল্লাহ রবীর পক্ষ থেকে আমাদের নির্দেশনা দেওয়া হয়ে আছে যদি আমরা তা অনুসরণ করে চলতে পারি তাহলে পরে আমাদের মধ্যে আর কোনো বিভেদ কোনো সংকট কোনো সমস্যা মৌলিকভাবে থাকতে পারে না আমরা শুধু এটা আশা করবো যে আমরা যেন কোরআনে নির্দেশিত সঠিক পথে অনুসরণ করি সততার পথে আমরা চলার চেষ্টা করি ন্যায়ের পথে চলার চেষ্টা করি এবং মানবিক মূল্যবোধ যেন আমাদের মধ্যে গড়ে ওঠে আমাদের সমাজে মূল্যবোধের বড়ই অভাব আর এই কোরআন শরীফ আমাদের কাছে সবথেকে বড় শিক্ষণীয় বই বা পুস্তক বা কিতাব যেখান থেকে আমরা এই নির্দেশনা লাভ করতে পারি আমরা আশা করবো যে আমাদের নতুন প্রজন্ম এই যারা এখানে কোরআন শরীফ তিলাউত করতেছেন এত শ্রুতিমধুর এত সুললিত কণ্ঠে যে আমরা সকলেই মুগ্ধ হয়েছি এতে কোনো সন্দেহ নাই যারা শুনছেন তারা সকলেই মুগ্ধ হবেন এতে কোনো সন্দেহ নাই এবং তারা ইতিমধ্যেই প্রমাণ করে এসেছেন যে তারা শ্রেষ্ঠ তারা ভবিষ্যতে আরও এগিয়ে যান এই প্রার্থনা করি আল্লাহ রবুল্লা আলমীর কাছে আর আমি শুধু এই আহ্বান জানাবো যে আমাদের সমাজের সবাই যেন কোরআন শরীফের নির্দেশিত পথে 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 সততার চলতে পারি আমি সময় নষ্ট করতে চাই না আপনাদের সবাইকে ধন্যবাদ খোদা হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অনেক অনেক ধন্যবাদ সম্মানিত অতিথিকে মাননীয় শিক্ষামন্ত্রীকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি চমৎকার বক্তব্য রাখার জন্য প্রিয়দর্শক এই অনুষ্ঠানের টাইটেল স্পন্সর হিসাবে রয়েছে পিএইচপি ফ্যামিলি কো স্পন্সর হিসেবে রয়েছে আলারফা ইসলামী ব্যাঙ্ক লিমিটেড স্মার্ট একটিভ গোল্ড মেহেদি সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট ইনফিনিটি মল ইয়ার এশিয়া রয়্যাল মেটাল ইন্ডাস্ট্রিজ কোরানের আলো ইনস্টিটিউট বাংলা ও ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড পার্টনার হিসাবে রয়েছে লাম্যারিডিয়ান ঢাকা আজকের প্রতিযোগীদের পোশাক স্পন্সর করেছে ইনফিনিটি মল প্রিয় দর্শক আমাদের মাঝে অনেকেই উপস্থিত হয়েছেন আমি সকলের নাম ঘোষণা করতে পারছি না আমি অনেকেই দেখতে পাচ্ছি অনেকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বারভিডার সম্মানিত চেয়ারম্যান উপস্থিত হয়েছেন হাবিবুল্লাহ ডন তাকে মোবারকবাদ জানাচ্ছি মোবারকবাদ জানাচ্ছি এয়ার এশিয়ার কাজী মুফাক্ষর শাহ মুফাক্ষার ওনাকে ধন্যবাদ জানাচ্ছি ও স্মার্ট একটিভ গোল মেহেদির অনেকেই উপস্থিত হয়েছেন তাদেরকে মোবারকবাদ জানা পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে দু হাজার আঠারো গ্র্যান্ড ফিনালেতে প্রিয় দর্শক আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন এয়ার এশিয়ার ভাইস চেয়ারম্যান সম্মানিত শেখ মমিনুল হক উপস্থিত রয়েছেন এয়ার এশিয়ার সম্মানিত ডিরেক্টর কাজী শাহ মুজাক্কের আহমদুল হক আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আল আরাফা ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ আব্দুল মালিক মোল্লা আমাদের মাঝে উপস্থিত রয়েছেন জুডিশিয়াল সার্ভিস কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক ও অতিরিক্ত জেলা ও রাজাজ জনাব শরীফ এ এম রেজা আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক ডক্টর আবু রেজা মোহাম্মদ ইয়াহিয়া এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোশারফ হুসাইন এছাড়া উপস্থিত রয়েছেন পাকিজা গ্রুপের সম্মানিত ডিরেক্টর এ এফ এম মুর্শেদ আলম উপস্থিত রয়েছেন সোশ্যাল ইসলামিক ব্যাংক বাংলাদেশ লিমিটেডের মোহাম্মদ নাজমুজ সাহাদ উপস্থিত রয়েছেন বার ভিড আর সম্মানিত চেয়ারম্যান জানাব হাবিবুল্লা ডন প্রিয় দর্শক এবারে মঞ্চে ডেকে নিচ্ছি আজকের চতুর্থ প্রতিযোগীকে চতুর্থ প্রতিযোগীকে মঞ্চে ডেকে নেবার পূর্বে চলুন একজন সম্মানিত অতিথির সংক্ষিপ্ত একেবারে সংক্ষিপ্ত বক্তব্য শুনে আসি সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য মঞ্চে আসার আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ আওয়ামী লীগের সম্মানিত উপদেষ্টা জনাব আলহাজ মকবুল আহমদ এমপি সাবেক এমপি উনি মঞ্চে আসার জন্য অনুরোধ জানান আমাদের মাঝে আরও উপস্থিত রয়েছেন সম্মানিত অতিথি সম্মানিত অতিথি হিসেবে আরও উপস্থিত রয়েছেন বেশ কিছু গণ্যমান্য ব্যক্তিবর্গ সম্মানিত অতিথি আপনি বক্তব্য রাখেন বেসমুল্লাহ রহমান রাহিম আজকের এই মহতী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি প্রধান অতিথি গণপ্রজাতিতে বাংলাদেশ সরকারের সুযোগ্য শিক্ষামন্ত্রী জনাবরুল ইসলাম নাহিদ উপস্থিত সরকারি বেসরকারি সামরিক বাহিনীর কর্মকর্তারা এবং আসসালামু আলাইকুম আসলে আমার একটা জিনিস আমি অত্যাধিক অত্যন্ত স্পষ্ট ভাষায় আমি বিনীতভাবে আপনাদেরকে বলবো আমরা পিএসপি কোরআনের আলো দেখে আমরা আজকে ধন্যবাদ দিয়ে যাব আর তারপরে কিন্তু এটার আমরা চর্চা করি না আমার বক্তব্য সুস্পষ্ট এই যেমন নাহিদ ভাই আমার ইউনিভার্সিটিতে দুইবার গিয়েছেন দেখবেন আমার সিটি ইউনিভার্সিটি আমার বিজ্ঞাপনে সুস্পষ্ট ভাষায় লিখিত আছে যাদের ব্যাকগ্রাউন্ড কোরআনে হাফেজ তারা বিনা পয়সায় পড়াশোনা করবে তারা ইঞ্জিনিয়ার হবে তারা এমবিএ হবে তারা বিবিএ পড়তে পারবে তারা এল বি অনার্স পড়তে পারবে এল এম পড়তে পারবে অর্থাৎ আমার প্রায় ষোলোটা সাবজেক্ট আছে ওটা তারা পড়তে পারবে বিনা পয়সায় এটা আমার কথা না আজান দিয়ে পেপারে বিজ্ঞাপন দিয়ে আমরা করি আর একটা জিনিস শুনলে আরও খুশি হবেন যেন আমার মেডিকেল কলেজ আছে আমার ডেন্টাল কলেজ আছে আমার নার্সিং কলেজ আছে আমাদের মেডিকেল কলেজে প্রতি বছর একজন করে কোরআনে হাফেজ যাদের ব্যাকগ্রাউন্ড তাদের আমরা বিনা পয়সায় ডাক্তার বানাচ্ছি এর ডাক্তার সাহেব বা ওই মহিলা এর ভিতরে মহিলা হাফেজ আসেন উনি যখন কোন থানা হেলথ কমপ্লেক্সে যাবেন যখন তার ব্যাকগ্রাউন্ডও বলবে যেন আমাদের ডাক্তার কিন্তু একজন কোরআনে হাফেজ আমার তো মনে হয় ওই এলাকাতে একটা আলোড়ন সৃষ্টি হয়ে যাবে আলোড়ন সৃষ্টি হয়ে যাবে আর আমরা যাতে আমার জানামতে এখন দি সিনারি অব বাংলাদেশ যেভাবে আমাদের আন্তর্জাতিক ক্ষেত্রে উন্নয়ন হয়েছে আমি বলবো ইসলামিক ক্ষেত্র অনেক অনেক উন্নয়ন সাধিত হয়েছে কালকে পরশুদিন আমাদের রেজাল্ট হওয়া উঠেছে আমার মাদ্রাসার তিনশো বিশ জন পরীক্ষা দিয়েছিল তিনশো জন পাশ করছে এই যে বাচ্চা বাচ্চা ছেলেরা এতিম অসহায় কারো বাপ নাই কারো গ্রাম থেকে আসছে আমরা দায়িত্ব নিয়ে এনেছি আমরা যদি এইভাবে সবাই দায়িত্ব নেই তাহলে কিন্তু দেখবেন এই কোরআনের আলো ঘরে ঘরে জলে যাবে কোরআনে আলাপ ঘরে ঘরে জলার অর্থটা কি আমাকে কিভাবে চলতে হবে দুনিয়াতে কোনটা আমার করতে হবে কোনটা আমার জন্য নিষিদ্ধ এটা পবিত্র কোরআনে সন্নিবেশিত আছে আমরা যদি আমাদের সন্তানদেরকে আমরা স্কুলে দেওয়ার আগে আমার জানামতে বহু ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা শিল্পপতি তাদের সন্তানেরা তাদের পরিবারের সদস্যরা এখন কোরআনে হাফেজ হচ্ছে তারপরে আইএশডিতে পড়াশোনা করতেছে বা ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করতেছে আমার বিনীত নিবেদন হলো আসুন আমরা পবিত্র কোরআনকে আমাদের কর্মজীবনে শুধু মুখে নয় কর্মজীবনে কর্মক্ষেত্রে এটা আমাদের এটা আমরা প্রতিফলিত করি আমাদের কর্ম দিয়ে সবাইকে ধন্যবাদ এই অনুষ্ঠান করার জন্য আমাদের সভাপতি মহাদকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি উনি আমার আরাফাতি ভাই আর যারা এখানে আছেন সবাইকে আবার ধন্যবাদ আমরা যাতে কোরআনকে আমাদের অন্তরে ধারণ করতে পারি লালন করতে পারি সেই ব্যবস্থা যেন আমরা প্রত্যেকে করি তাহলে দেখবেন আমাদের নৈতিক অবক্ষয় অনেক অনেক কমে যাবে সবাইকে ধন্যবাদ আসলাম আলাইকুম অনেক অনেক ধন্যবাদ সম্মানিত অতিথি প্রিয় দর্শক এবারে আমরা মঞ্চে রেখে নিচ্ছি সর্বশেষ প্রতিযোগী সিবগাতুল্লা খান লাবিব নেত্রকোনার প্রতিযোগী সিবগাতুল্লা খান লাবিবকে কিন্তু তার আগে দেখে আসি শিবগাতুল্লাহ খান লাবিব কিভাবে একটির পর একটি পর্ব পেরিয়ে এসেছে সাফল্যের সাথে চলুন দর্শক দেখে আসি সিবগাতুল্লা খান লাবিব সম্পর্কে ছোট্ট একটি ফুটেজ মঞ্চে আসছে হাফেজ শিবগাতুল্লাহ খান লাবিব السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته فاستقم كما أمرت ومن تاب معك سورة هود ما شاء الله أعوذ بالله من الشيطان الرجيم جاكون بستوتي جلتشلو بستوتي আমি তাকে দেখলাম একটি নির্জন কক্ষে একা বসে অজোর ধারায় কাঁচছে আর আল্লাহ রাবুল্লা আলমিনের কাছে দোয়া করছে কি অসাধারণ তাওয়াক্কুল আল্লাহর প্রতি এই ছোট্ট শিশুটির আর আছে 28 এর আর বলা হয় মহাবিশ্বের বিশ্বের আসলে এই শিবকাতুল আবিব সে একজন বিষয়কর এবং বিষয়কর এক শিশু গোনা অক্ষরে সে জানে না যে কোত থেকে আসবে প্রশ্নটা কি ধরনের প্রশ্ন হবে কিভাবে হবে সে জানে না এরপরেও পরেও সে কিন্তু এইভাবে অনর্গল বলে গেল কত কনফিডেন্টের সাথে সে উত্তর দিল আলহামদুলিল্লাহ কোরআন যে জীবন্ত মুদিদা তারই প্রমাণ এই সিবাগতুল্লাহ আমাদের সামনে সিবাগতুল্লাহ ওমান আহসানু মিনাল্লাহি সিবা আল্লাহর রঙে রঞ্জিত আল্লাহ তাদেরকে পরিপূর্ণভাবে কোরআনের জন্য কবুল করুন লাবিব এগিয়ে যাও সারা বিশ্বকে আলোকিত করো আমাদের জন্য দোয়া করো আল্লাহর নির্দিষ্ট কিছু বন্ধাদেরকে আল্লাহ আল্লাহর কোরআনের ওয়ারেস বানানোর জন্য তাদেরকে নির্বাচন করে নিয়ে আসছেন এরা সেই নির্বাচিত বন্ধা তাদের সম্বন্ধে কি মন্তব্য করব আমি জীবনকে খান নেত্রকোনার প্রিয় দর্শক আমরা দেখলাম শিবগাতুল্লাহ খান লাভেফ কি চমৎকার ভাবে একটির পর একটি পর্ব পেরিয়ে উঠে এসেছে আজকের এই গ্র্যান্ড ফিনালেতে আট বছর বয়স মাত্র সাত মাসে কোরআনকে হিফজ করেছে সিফগাতুল্লাহ খান লাভ সিফগাতুল্লাহ খান লাভকে আজকের প্রশ্ন করার জন্য সম্মানিত বিচারককে অনুরোধ জানাচ্ছি

ولقد نعلم انك يضيق صدرك بما يقولون لا تجعل مع الله الها اخر فتقعد مذموما مخذولا ذلك من ولا تجعل مع الله الهًا آخر فتلقى في جهنم فتلقى في جهنم ملومًا مدحورًا ومن يدع والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون, ولا يقتلون النفس التي

তোমাকে অনেক অনেক মোবারকবাদ ধন্যবাদ জানাচ্ছি প্রিয় দর্শক আমরা প্রিয় দর্শক এতক্ষণ আমরা পারফরমেন্স দেখছিলাম সিফগাতুল্লাহ খান লাভিবের এবারে মঞ্চে ডেকে নিচ্ছি পিএইচপি কোরআনের আলো ফাউন্ডেশনের সম্মানিত কোরআন দুঃখিত কোরআনের আলো ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান আজকের বিচারক হাফেজ মাওলানা আবু ইউসুফ সাহেবকে হাফেজ মাওলানা আবু ইউসুফ সাহেবকে সংক্ষিপ্তভাবে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাবেক এমপি যুগ্ম মহাসচিব জনাব মহজেব হোসেন আলাল আমরা তাকে ধন্যবাদ জানাচ্ছি বক্তব্য রাখছেন হাফেজ মাওলানা আবু ইউসুফ বারাকাতু পিএসপি কোরআন করে প্রতিবার সন্ধানে দুই হাজার আঠারোই গ্র্যান্ড ফিনালে সম্মানিত অতিথিবৃন্দ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী জনাব নুরুল ইসলাম নাহিদ এমপি উপস্থিত রয়েছেন এনবিআর সম্মানিত চেয়ারম্যান জনাব মোশারফ হোসেন ভূইয়া আমাদের মাঝে উপস্থিত রয়েছেন পাসপোর্টের সম্মানিত ডিজি মহোদয় মেজর জেনারেল মেজর জেনারেল মাসুদ রেদন আমাদের মাঝে উপস্থিত রয়েছেন রহিম আফরোজ গুরুফের সম্মানিত গ্রুপ ডিরেক্টর জনাব নিয়াজ রহিম আমাদের মাঝে উপস্থিত রয়েছেন রহিম আফরোজের সম্মানিত চেয়ারম্যান আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বিএসটিআর সম্মানিত ডিজি মহোদয় আমাদের মাঝে রয়েছেন হাজি হাজি মকবল হোসেন এমপি সাবেক এমপি আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বারবিডার সম্মানিত চেয়ারম্যান জনাব হাবিবুল্লাহ ডন আমাদের মাঝে উপস্থিত আছেন জনাব আতিকুল্লাহ সাহেব জেনারেল ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক জনাব ডাক্তার মমিনুল হক আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বিশেষ করে যার নামটি একটু পরে বললাম কারণ হলো যিনি আমাদের অভিভাবক পিএসপি ফ্যামিলির সম্মানিত অভিভাবক চেয়ারম্যান জনাব আলহাজ সুফি মোহাম্মদ মিজানুর রহমান আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের সম্মানিত স্পন্সরদের স্পন্সর যারা করেছেন আরাফা ইসলামী ব্যাংকের সম্মানিত পরিচালকদের মধ্যে অন্যতম একজন আমাদের তাওহ সাহেব আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ইনফিনিটি মেগামলের ব্যবস্থাপনা পরিচালক এবং চেয়ারম্যান আমাদের মাঝে উপস্থিত আছেন স্মার্ট অ্যাক্টিভ গোল্ড মেহেদির সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক আসলেই অনেকগুলো নাম আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের অর্থ মন্ত্রণালয়ের সহকারী সচিবও আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আর বিশেষ করে আমাদের এই প্রতিযোগিতাকে যারা দশটি বৎসর সবচেয়ে বেশি পুরস্কার দিয়ে সম্মানিত করেছেন সেই বাংলাকে পরিবারের সম্মানিত সিও জনাব নজরুল ইসলাম ফকির আমাদের সম্মানিত বিচারকমণ্ডলী এবং অতিথিবৃন্দ সকলের নাম বলতে পারলাম না আমার কানে একটা জিনিস লাগানো জানেন তো আমাকে খুব ডিস্টার্ব করতেছে সময় সংকীর জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি নাম না বলার কারণে আমি অনেক আনন্দিত আল্লাহর শুকুর আদায় করছি যে আজকে আপনাদের এই উপস্থিতি বিশেষ করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী আসলে আমি কি বলে যে ধন্যবাদ দিব আমার কোনো ভাষা নেই বাংলাদেশে ইতিহাস হয়ে থাকবে একজন ব্যতিক্রম ধর্মী শিক্ষামন্ত্রী কে কীভাবে নেন জানি না আমি ওনার খুব বেশি ভক্ত এবং ওনাকে আমি যখন টেলিফোন করি একজন মন্ত্রী আমার মতন সাধারণ একজন মানুষের ফোন উনি আবার পুনরায় এটাকে ব্যাক করেন এরকম ইতিহাস মনে এইটাই প্রথম এরপর আমি এনবিআর চেয়ারম্যান মহোদয়কে ধন্যবাদ না দিতে পারছি আমি যখন গেলাম সেখানে উনি হাসি খুশিতে বরণ করে নিলেন ওই প্রোগ্রামটাতে উনি যাবেন আলহামদুলিল্লাহ বলি চেয়ারম্যানিন ডিজি মতলবের গৌরব মেজর জেনারেল মাসুদ সাহেব উনি আমার এলাকার আসলে ওনাকে যখন দাওয়াত দিতে গেলাম উনিও সানন্দেই দাওয়াত গ্রহণ করলেন এইভাবে করে আমাদের বেনাপোলের কমিশনার সাহেব যেন বেলাল সাহেব এখানে উপস্থিত রয়েছেন আসলে আমরা অনেকগুলো নাম কার নাম যে বলবো আর বিশেষ করে আমাদের জনাব নিয়াজ রহিম রহিম প্রুজের পরিবার এবং পিএসপি ফ্যামিলির কথা কেন আমরা বারবার বলি যে এই ফ্যামিলির মধ্যে যারা রয়েছেন আমাদের পিএসপি ফ্যামিলির অন্যতম ব্যবস্থাপনা পরিচালক জনাব ইকবাল হোসেন চৌধুরী আলী হোসেন সাহেব এবং পারভেজ ব্যবস্থাপনা পরিচালক পিএসপি অটোমোবাইলস এই বৎসর এই যে কোরআন হাফেজদের সম্মানিত উস্তাদ যারা যারা মেহনত করে কষ্ট করে তাদের জন্য প্রত্যেক উস্তাদের জন্য একটি করে মোটর সাইকেলের ব্যবস্থা করে দিয়েছেন আলহামদুলিল্লাহ এবং বাংলাকেট পুরস্কার ঘোষণা করেছিলাম তিন দুই এক কিন্তু বাংলাকেটের আমার নাজমা ম্যাডাম তিনি বললেন যে একটু বাড়িয়ে দেন এরপর উনি এইটাকে করলেন চার তিন দুই বলি আলহামদুলিল্লাহ পিএসপি ফ্যামিলির পক্ষ থেকে বলা হলো যে এই ছেলেগুলো কোরআন নিয়ে এত কষ্ট করতেছে মেহনত করতেছে কোরআন নাজিলের দেশটা ওরা দেখবে না চেয়ারম্যান মহোদয় বলে ইস্যুপ তুমি ঘোষণা করে দাও ওরা দেশটা প্রতি বছরই দেখবে আলহামদুলিল্লাহ ইসলামী ব্যাংককেও ধন্যবাদ জানাচ্ছি যে আরও অন্যান্য যারা রয়্যাল মেটাল যারা রয়েছেন রয়্যাল মেটার এবং বিশেষ করে এখানে এন পরিবারের অনেকেই হেড অফ মার্কেটিং এবং হেড অফ নিউজ হেড অফ প্রোগ্রাম আরও অন্যান্য যারা কলাকৌশল যারা রয়েছেন আমি প্রত্যেকে আন্তরিক অভিনন্দন মোবারকবাদ জানাচ্ছি বিশেষ করে আমাদের বিশেষজ্ঞ জনাব আব্দুল হক সাহেব তাকেও আমরা আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি এই প্রোগ্রামটি সুন্দরভাবে এবং আমাদেরকে সহযোগিতা করার জন্য কারি জহুল ইসলাম মফতি মহিউদ্দিন হাফিজ জাকারিয়া সহ সকলের নামই তো বলতে মন চায় কিন্তু পারতেছি না আপনারা আমাদের জন্য দোয়া করবেন আগামীতে যাতে করে এই প্রোগ্রামটি আরও বড় আকারে ব্যাপকভাবে সুন্দরভাবে করতে পারে আল্লাহ আমাদেরকে তফিক দান করুন আমিন আমাদের জন্য দোয়া করবেন এবং আমরাও আপনাদের জন্য দোয়া করি এবং এই বাচ্চাদের ব্যাপারে কিছু বলার ছিল বলতে পারতেছি না এই সোনার সন্তানগুলোর জন্য দোয়া করেন আল্লাহ তাদেরকে দিনের দায়ী হিসাবে কবল করে আমিন সালামু আলাইকুম রহমতুল্ল্লাহি আবরাকাত প্রিয় দর্শক আমরা কিছুক্ষণের মধ্যেই জেনে যাব কে হচ্ছে দু হাজার সেরা প্রতিভা পিএচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে দু হাজার আঠারোর গ্র্যান্ড ফিনালের চূড়ান্ত মুহূর্ত সেই মাহেন্দ্র খন যার অপেক্ষায় আমরা রয়েছি সেটি উপনীত হয়েছে আমরা এখনই জেনে যাব কে হচ্ছে দু হাজার সেরা প্রতিভা যার জন্য বরাদ্দ রয়েছে চার লক্ষ টাকা পুরস্কার এবং ও অসাধারণ এক সুযোগ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সম্মানিত অতিথিবৃন্দ এবারে মঞ্চে আহ সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের গার্জিয়ান পিএইচপি ফ্যামিলির সম্মানিত চেয়ারম্যান জি জনাল ভাই না 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 মোহাম্মদ রহমান সাহেবকে সংক্ষিপ্তভাবে একটু শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের সম্মানিত অভিভাবককে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম দ্য হোলি কোরআন ইজ দ্য ইম্পর্টেন্ট অ্যাসেম্বলেন্স অফ দ্য ইম্পর্টেন্ট ইভেন্টস অফ দ্য পাস্ট ইট ইজ দ্য গাইড অফ দ্য প্রেজেন্ট এন্ড লাইট অফ দ্য ফিউচার সমস্ত মানবজাতির ইহলৌকিক পারলৌকিক কল্যাণের সর্বশ্রেষ্ঠ ভান্ডার কোরআনুল করিম আমার নবীজির সর্বশ্রেষ্ঠ মজেদার মধ্যে অন্যতম আল্লাহর কাছ থেকে এই কোরআনুল করিম আল্লাহ পাক রাব্বুল আলমিন বলেছেন যারা ইমান আনলেন নেক কাজ করলেন এবং এই কোরআনুল করিম সত্য অহি হিসেবে আল্লাহর কাছ থেকে নবীজির কাছে নুজুল হয়েছে বিশ্বাস করলেন আল্লাহ তাদের জীবনের সমস্ত ত্রুটিগুলি মার্জনা করিয়া দিবেন এবং তাহাদের জীবনকে আল্লাহ সুন্দর করিয়া সাজাইয়া দিবেন আমাদের জীবনকে সত্যিকারভাবে যদি ত্রুটিমুক্ত করতে চাই সমাজকে যদি বিনির্মাণ করতে চাই দেশ থেকে দুর্নীতিমুক্ত দেশ করতে চাই সমস্ত মানবীয় গুণাবলীতে সমৃদ্ধ দেশ যদি করতে চাই এই কোরআনুল করিমের অনুশাসনের বিকল্প আর কি শোনাই আল্লাপাক রাব্বুল আলমিন আমাদের ইউসুফ কলম্বাস লিডার এই সমস্ত নেয়ামতের যত সব হবে ইউসুফ একা তার ভাগিদার হবে ইনশাল্লাহ দশ বছর থেকে এই সাধনা আমরা সমস্ত বিশ্বের দরবারের মধ্যে বিশেষ করে বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় আছেন স্যারের কাছে আমরা অনুরোধ করব যারা আমাদের বাংলাদেশ শিক্ষা ব্যবস্থায় একটা বিশাল বড় ভালো জিনিস আসছে এখন ছেলেরা মাদ্রাসার থেকে লেখাপড়া করে ইউনিভার্সিটি থেকে ভর্তি দিতে পারে স্যারকে বলবো যারা কোরআনে হাফেজ এবং মাদ্রাসায় পড়ে ইউনিভার্সিটিতে যায় তাদের জন্য বাংলাদেশ সরকার যেন বিশেষ ব্যবস্থার ব্যবস্থা রাখে আমরা স্যারকে আপনাদের সকলকে হৃদয়ের গভীর থেকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ আর এই বাচ্চারা এই অল্প বয়সে যারা এই কোরআনুল কালেমকে হৃদয়ের দীপনে ধারণ করছে আমরা সকলে যেন কোরআনকে আমাদের বাস্তব জীবনে প্রতিফলিত করতে পারি এবং উভয় জাহানের কামিয়াবি অর্জন করতে পারি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অনেক অনেক ধন্যবাদ প্রিয় দর্শক দু হাজার আঠারোর চারজন প্রতিযোগীর মধ্য থেকে শীর্ষস্থান বিজয়ী হয়েছে সেরা প্রতিভা হিসাবে নির্বাচিত হয়েছে বিচারকদের বিবেচনায় সেরা হয়েছে প্রতিযোগী খান খান লাবিব লাবিব সে হয়েছে শীর্ষস্থান বিজয়ী দ্বিতীয় স্থান বিজয়ী হয়েছে দ্বিতীয় এবং তৃতীয় স্থান বিজয়ী হয়েছে যারা তাদের নাম আমি ঘোষণা করছি সিফকাতুল্লাহ খান লাবিব দু হাজার সেরা প্রতিযোগী হিসাবে বিবেচিত হয়েছে প্রিয় দর্শক দ্বিতীয় স্থান অধিকার করেছে চট্টগ্রামের প্রতিযোগী তারেক মনোয়ার দ্বিতীয় স্থান অর্জন করেছে তারেক মনোয়ার তৃতীয় স্থান অর্জন করেছে সিলেটের মামনুন সাইদ এবং চতুর্থ স্থান অধিকার করেছে ব্রাহ্মণ বাড়িয়ার তানি মাহমা আমরা পেয়ে গেছি দু হাজার আঠারোর শীর্ষ চারজন প্রতিযোগীকে শীর্ষস্থান অধিকার করেছে সিফকাতুল্লাহ খান লাবিব দ্বিতীয় স্থান অধিকার করেছে তারেক মনোয়ার চট্টগ্রামের সিলেটের মামুন সাইদ হয়েছে তৃতীয় এবং চতুর্থ হয়েছে তানি মাহমাদ প্রিয় দর্শক আপনারা দেখছিলেন পিএইচপি কোরআনের আলো প্রতিবার সন্ধানে দু আঠারো গ্র্যান্ড ফিনালে যার জন্য অপেক্ষা ছিল পুরো একটি বছর আমাদের সেই অপেক্ষা ফুরলো দু হাজার আঠারোর শীর্ষস্থান বিজয়ী হয়েছে

সে পথে আমাদের জীবনকে করো মহিয়া সে পথে আমাদের জীবনকে করো মহিয়া জলে ওঠো কোরানের মহিমায় বিশ্বে শান্তির আওয়াজ তোল পিএচপি কোরআনের আলো প্রতিবার সন্ধানে দু হাজার আঠারো গ্র্যান্ড ফিনালে আনুষ্ঠানিকভাবে এখানে সমাপ্ত করছি আল্লাহ রাবুল্লা আলমী আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন এই প্রত্যাশায় আমি শাহ ইফতেখার তারিখ এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি